আসসালামু আলাইকুম জেসি ব্লগে সবাইকে স্বাগত। মাই তোমরা সালাম দাও। হাই হাই। হাই জেদা। ইয়ো। আজ এটা পড়ছে। আজ আপনাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমরা লন্ডন থেকে আসার পরের দিন, তো এখন যাচ্ছি আমরা নুপুরাপুর বাসায়। মেইনলি হইছে যে লন্ডন থেকে আসার পর আমি ঘুমায় আসছি, তো উনি ফোন দিছে দুপুর বেলা এখন, তো বলার পরে বলতেছে যে কি করবো সে হ্যান ত্যান, তো জানেনি স্বাভাবিক হলিডে থেকে আসার পরে রান্না করতে ভালো লাগে না। আমি জাস্ট নুপুরাপুকে বলছি না রান্না করতে হবে, বাট আমার ভালো লাগছে না। তো উনি মানে নুপুর আপু ফ্রেন্ড প্লাস বড় বোন, বোনের মতো, তো বলছে যে না কোনো অবস্থাতেই যেন আমি রান্না করি, কোনো অবস্থাতেই যেন আমি রান্না না করি, ওনার বাসায় যে খাই। তো ঠিক আছে, এখন আমরা যাচ্ছি ওনার বাসায়। এরকম ভালোবাসাতে যদি ডাল ভাত দিয়ে মরিচ দিয়েও খেতে দেয়, তাও আসলে ভালো লাগা ভালোবাসাটা থেকে যায়। সবাই আসলে এরকম ধরনের ভালোবাসা ডিজার্ভ করে না। কেউ কারোর জন্য যতটুকু ভালোবাসা দেবে সে ততটুকু ভালোবাসাই ফেরত পাবে, তো এটা কাইন্ড অফ আমাদের ভালোবাসাই বলতে পারেন। তা এখন যাচ্ছি, যেটাই দিক আলহামদুলিল্লাহ। এরকম একজন বিদেশের বাড়িতে যেরকম বন্ধু বা এরকম বড় বোনের মতন এরকম পাইছি, এটাই অনেক কিছু। যেরকম আমার কোকিলাপা, কোকিলাপাও আসার আগে বলছে যে রাত্রে আমার বাসায় খাবি, আমার বাসায় খাবি। তা আসলে আমরা তো সকাল হয়ে গেছে আসতে, তো রাত্রে আর খাওয়া পড়েনি, আর পরের দিনও বলছে, বাট এই যে পরের দিন তো এখন এখানে। আর কোকিলাপার আজকে কাজ, এই জন্য আমি বলছি না না কোনো কষ্ট করার দরকার নাই। এই যে দেখুন, এই যে আহিল কি করছে, আই আহিল তুমি কি করো, আহিল তুমি কি করো, লাগেজ নিয়ে টানাটানি লাগেজ বের করছে বাইরে, টানাটানি করে। হ্যাঁ, তো আপনি বলেন। আমরা হঠাৎ করে বিদেশের বাড়িতে আসলে কি বলবো, ভালো লাগে এরকম ছোট ভালোবাসাগুলো, ছোট ছোট ভালোবাসাগুলো খুবই ভালো লাগে। যাচ্ছি। হ্যাঁ অবশ্যই, কি মনে হয় আপনার, কি মনে হয়? হ্যাঁ আমার মনে হয় ঠিক আছে, ভালোই লাগে। ভালো লাগে না? আমাদের আজকে এখানকার ওয়েদারটা মানে মেঘলা, কিন্তু না ঠান্ডা না গরম, আরামের একটা ইয়ে। রাহিল কোথায় দেখবেন, এই যে এইটা টাইনে টাইনে লয়ে যাইতেছে। আহিল আমরা কোথায় যাচ্ছি? ফোন বাই ফোনস হাউস। কি করতে যাচ্ছি? ডিনার। হ্যাঁ ডিনার। ডিনার এখন কি ডিনার টাইম? ইয়া এখন কি টাইম? লাঞ্চ টাইম। আহিল এখানে একটু উফ পাইছে, এই যে একটুখানি, অবশ্য নিজের দোষে, মার কথা না শুনলে যা হয় আর কি। আহিল ওই সব মার কথা শুনে নেই, পেয়েছে না ব্যথা পেয়েছে, উফ পাইছে না আব্বা। এটা ভিডিও বানাই তুমি কি করবা বলো, সবাইকে বলো, তোমার চ্যানেলে যাইতে বলো, তোমার চ্যানেলে যে তুমি এই নিনটেন্ডো এটা ওপেন করবা, এন্ড ওখানে যে ভিডিও থাকবে এটা বলে দাও। গাইস, when I do a video, then watch it, and it's gonna be called the opening my new Nintendo Switch. And my old Nintendo Switch, I did it without you guys, sorry. My old Nintendo Switch, we sold it. ওটা এক্সচেঞ্জ করে নিয়ে আসছে সব থেকে, বিকজ নিউ ছিল, চার্জারে কাজ করতেছিল না, দেন ওইটা শপে দিয়ে নিউ আর টানা হয়েছে, বিকজ ওটা ফল্ট, এটা ফল্ট ছিল। সো এটা শপে ব্যাগ দিয়ে আমরা নিউ একটা নিয়ে আসছি, কারণ এটা চার্জারে প্রবলেম ছিল। তোমার চ্যানেল কোন, চ্যানেলের নাম বলে দাও। Just put Ahis, then you say Ahis Playtime, then you press it. YouTube. Yeah. Ahis Playtime. Yeah. Then if you see the video, then you
you press it, then you can see what we are doing. তুমি চিৎ দেখো সবাইকে। সে আইলে দাঁত পড়ে গেছে বুড়া। বুড়া। লন্ডন থেকে আসার পর আসলে সবাইকে খুব মিস করতেছি। একসাথে বেশ কয়েকদিন মানে বেশ কয়েকদিন থাকছি না আমরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তো এরকম কখনো তো এরকম এত মানুষ মিলে এরকম থাকা হয় না হলিডে সেটা আলাদা ব্যাপার কিন্তু পুরো বাংলাদেশের ফিল নিয়ে এরকম তো এরকম হয় না তো সবাইকে খুব বেশি মিস করতেছি আইল তুমি তুমি তোমার লেক্সিকে মিস করতেছো মাইক হাউস মিস করো ও তুমি আবার যাইতে চাও ও ওটা নাম কি বলে জানো ব্লুটুথ ওটা কি মাইক বলে আচ্ছা ব্লুটুথ মাইক তো আহিল খুব বেশি ওটা পছন্দ করছিল এবং ইয়ে করে বেড়াচ্ছিল তো তাসমিন দিয়ে দিছে ওকে আর হচ্ছে ওদের পাশে আরেকটা আছে গোল্ড সো এখন বলতেছে যে আমি তো ব্ল্যাকটা নিয়ে আসছি তাহলে ওইটা হবে এখন গোল্ড মাইক হাউস আচ্ছা যাই হোক তো সবাইকে খুব বেশি মিস করতেছি ইচ্ছা করতেছে আবার চলে যায় কিন্তু আসলে লাইফ তো এরকমই ইনশাল্লাহ আবার দেখা হবে ওদের সাথে খুব শিগগিরই ইচ্ছা আছে দেখি আল্লাহ কি করে সুস্থ থাকলে ভালো থাকলে অবশ্যই ওদের সাথে খুব শিগগিরই দেখা হবে এবং সে যার হাতটা নিয়েও একটু ইয়ে কারণ এত খুশির ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাট যাক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই আল্লাহর রহমতে তাও সুস্থ আছে মানে তেমন বেশি কিছু হয় নাই আস্তে আস্তে ঠিক তালুটাতে একটু হয়েছে তা কালকে ফোন মানে হ্যাঁ ফোন করেছিলাম তো পানি হ্যাঁ না 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 আর মেন কথা হাতের উপরও হয়নি হাতের নিচে সো এটা একটা মানে ভালো দিক বলতে হ্যাঁ হ্যাঁ মন্দের ভালো তো যাই হোক ফোন দিয়েছিলাম এখনো পানি আছে তো শুকায় যাবে কয়েকদিনের ভিতরে শুকায় যাবে আস্তে আস্তে করে যে আহিলের ফোলাফুলি শুরু হয়েছে আইল তুমি কি কুতকুত করো তোমার একটু 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 ফেক ক্রাই করে দেখাও তো ওই যে ফেক ক্রাই করো ওই যে যে কিন্তু সত্যি সত্যি মা না তুই ফেক ক্রাই আচ্ছা রিয়েল ক্রাই ও বেবি কেন বল মাই হ্যাড সামথিং আই নেভার ওয়ান্টেড কি সেটা কি ওই হাতের এটা এটা তুমি চাও কেন আহি আচ্ছা তাহলে একটু ট্রাই করো দিস না আহি একটু ট্রাই টাই অন আজে সবাই এখন দেখে না আচ্ছা আচ্ছা দিয়ে দাও আর দেখলে দিয়ে দাও প্লিজ দিয়ে দাও ওকে শানা শেষ কান্না শেষ আহি এটা হাসি দাও হি স্মাইল দাদা সুন্দর না ডেইজি ডেইজি হচ্ছে বেনজিনের খুব পছন্দের হ্যাঁ শুধু ডেইজি নিয়ে ইয়ে পিকচার তুলে ওই যে ভাই তো দৌড়াই চলে আসছে রে এভরিবডি হিয়ার উই গো ঠিক আছে তো তো আইল তুমি একটা চাও কোনটা কোনটা চাও আর নাই তো মা আচ্ছা আমরা সব পরে দেখবো আসো আসো তুমি একটা চাও দিব তো কথা কথা কানবা না আপনাদের একটা মজার জিনিস দেখে আমাদের তো ঘরে সিম ধরে গেছে দেখেন ঘরের ভিতরে আমাদের সিম ধরে গেছে এই যে সিম আরো আছে হ্যাঁ এই যে সিম কোন সাইডে এদিকে যাই হোক আরো অনেক আছে সিম ফুল সবকিছু মিলাই তো এগুলাকে বাইরে বের করে দিতেই হবে এবার আর কোনো উপায় নাই যে সিম ঘরে ধরে গেছে একটা আশ্চর্যজনক ব্যাপার ওয়াও আপা কত মজার মজার খাবার রান্না করছে ডালটা তো বেশি বাড়িনি এটা কি মাছ এটা বল মাছ ওরা পোলাপানি কি খাবে
আচ্ছা বোয়াল মাছ এই কারণে বোয়াল মাছটা করছি আচ্ছা তাড়াতাড়ি ডিম ভাত ডাল ডিম ভাজি শুটকি ওয়াও সবই মজার মজার খাবার গালা কিছু তো দিলাম না দেশে না 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 বাড়ারই তো দরকার ছিল না এই যে আয়েদের ভাত নিছি এখন মাছ দিয়ে ভাতটা খাওয়াই দেই ওলা পানেলে চারিদিকে ফেলবে আরে জাহিল খাবে না বোয়াল মাছ তো খাও না তুমি খাওয়া দাওয়া তো শেষ দেখেন সব শেষ করে দিছি ভাতের পাতিলে ভাত ডাল ভাতের ভাত তো বড়া না আসলে আমরা বল ভাতের সব বল সহ যা ছিল সব শেষ করে ফেলছি মাছ তো শেষ হয়ে গেছে এত মজা হয়েছে আর এইটা হইতেছে স্পেশাল চা আমাদের জামাল ভাইয়ের এত মজার একটা চা বানাইছে এর ভিতরে শুধু চিনি চা পাতা আর লেবু না খুবই সুন্দর একটা চা হয়েছে আমরা তো মজা করে চা খাইতেছি দেখেন কালারটা কি সুন্দর হয়েছে জামাল ভাই অনেক ভালো চা বানাইতে পারে আহিল জ্বালায় মাঞ্জরে আহিল ভাত খাবে না তাই নুডলস খাবে এখন তার আনতে তার জন্য নুডলস বানা দেয় ও না এটা হচ্ছে আমার বংশগত পরম্পরা না আমাদের বাড়ি আসলে কি করবেন বাড়ি নিয়ে জাহিলের নুডলস রেডি হয়ে গেছে আন্টিরা এসে জ্বালাই শুধু এই পোলাটা এই দেখেন এই বছর ওয়েদারের জন্য আমাদের কাছে শশা ঘরে ধরে গেছে এরপরে সিম ঘরে ধরে গেছে দেখেন কতগুলো শশা আসছে আলহামদুলিল্লাহ সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো ফুল আছে এই যে দেখছেন কতগুলো শশা ধরছে এটা হ্যাঁ এই যে এরপরে উস্তে গাছ অবশ্যই উস্তে তেমন ধরে না আমার জানা মতে বাট দু একটা ধরলে হয়েছে আর দেখেন পুঁইশাক গাছ মার্শাল্লাহ মার্শাল্লাহ পুঁইশাক গাছ হবে আমরা পুঁইশাক খাবো শশা খাবো উফ কি একটা অবস্থা আজকে দিনটা অনেক সুন্দর আরাম আরাম বললাম না খাওয়া দাওয়া শেষ বের হয়ে গেছি আয়া দাহিল একটু খেলতে চাচ্ছে কারণ লাস্ট কোন দিন জন্য পূর্ণ গেছিল ওরা খেলতে পারেনি তো আজকে আয়া দাহিল খেলতে চাইছে তার বলছে যে একটু খেলুক একটুখানি পরে এসে নিয়ে যাব আমি এখন যাব একটা পার্টিতে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব পার্টির ইয়েটা যদি পারি আর কি সম্ভব হয় তো ইনশাল্লাহ শেয়ার করব এখন বাসায় যাচ্ছি তো আর কি সবাই ভালো এই যে নুপুর আপু আচার বানাইছে খুবই মজার আমি খেয়েছি জলপাইয়ের এবং রসুনের আচার তো ইনশাল্লাহ আমার রেসিপি চ্যানেলে আপনাদের সাথে এই আচারের রেসিপিটা আমি শেয়ার করব আর হচ্ছে তাছাড়া নুপুর আপু অনেক ভালো ভালো আচার বানাতে পারে তো ইনশাল্লাহ প্রত্যেকটা রেসিপি নুপুর আপুর কাছ থেকে শুনে শুনে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা গাড়িতে উঠে গেছি এই যে আমার কোকিলা আপা হ্যালো এভরিওয়ান বাবা কোকিলা আপা আজকে ব্লু হট রেড হট রয়্যাল ব্লু হট হ্যাঁ কেবল রয়্যাল ব্লু জামদানি পরে সে বাই দিশা জাই এফ দিশা আই এম নট শিওর থিং ইজ লাইক জাই এফ দিশা শাড়ি হাউস ও ওটা কাম অন দিশা ইফ ফর ইওর অল সারি ও মাই গড আমি হচ্ছে বারলেক্স না আমি অত শাড়ি কভার মনে রাখতে পারি না আমরা রেডি হয়ে গেছি আমাদের ঈদের পরে হোলিডের পরে ফার্স্ট পার্টি শুরু হলো এক এক করে সবার এখানে যাবো পার্টি হবে আজকে আমাদের জামদানি পার্টি তো সবাই যার যেমনটা আছে তেমন করে ফেলি আমার অলরেডি কয়েকটা জামদানি বাংলাদেশে কেনা আছে বাট এখন আনা হয়নি আনলে পরে ওটাও করবো এখন যাই দেখি আর সবাই কেমন করে সাজুগুজু করছে ভাবির বাসায় চলে আসছি চকলেট চকলেট এটা গার্ডেন গার্ডেনে পরে যাব মাত্র এসে ঢুকছি এই যে এটা হচ্ছে ভাবির কিচেন কিচেন নতুন করে করছে অনেক সুন্দর বড় হয়েছে আল্লাহ ভাবির কিচেন আগে আগে যেটা ছিল পুরো আইসল্যান্ড মনে আছে আমার রে হুম 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 হুম
ভাবিয়ে আমাদের জন্য নাস্তা রেডি করে My nasta is not ready yet. এইতো এটাই দেখাচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছ হিলসা হিলসা বের হয়েছে না সে হিলসা থেকে হিলসা চাষাতে কিনছি হ্যাঁ আমরা সকালে গিয়েছিলাম তাই আমার একটু নিলেন না ঢাকায় না তুমি তো বিজি ছিলে ও আচ্ছা তাহলে যাই ও সমস্যা নেই খান ঢাকার হিলসা খান ওয়াও কত মজার মজার খাবার থাকে তো কথা মজার মিষ্টি রাতের গার্ডেন ওইখানে আবার একটু আলো বাতাস লাত্তি বাত্তি জ্বলতেছে সুন্দর রাতের সুন্দর লাগে না তো ভাবি আমাদের জন্য এত কিছু রান্না করছে এখানে সাদা পোলাও আছে রুই মাছ ভাজি সালাদ এটা কি ভাবি এটা এটা সিসিঙ্গা চিচিঙ্গার সিমের বিচি আচ্ছা আলু ভর্তা এখানে আছে এটা এটা কি ম্যাক্রো আচ্ছা এটা ফিশ একটা এটা হচ্ছে মিট চপ চপ এটা ডাল দিয়ে ডাল বুটের ডাল বুটের ডাল চিকেন রোস্ট সাদা ভাত আজকে আমার কোকিলাপা মন ভরে খাবে হ্যাঁ পেট ভরে খাবে কোকিলাপা ওকে যেন বাদ যায় না একটা কিছু প্লিজ ইয়ে ইয়ে খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে মজা তো আমরা খেয়ে নিই আপনারা থাকেন আমি একবার আয়াদাহেলকে নিয়ে তারপর বাসায় যাব দেখলেন কত খাওয়া দাওয়া করলাম আড্ডা টাড্ডা দিলাম এখন এই যে চোখের কাজল উঠাতেছি চোখের কাজল উঠানোটা সব থেকে কষ্টকর বাট তারপরেও কি করা এটাই আমার সব থেকে পছন্দের একটা মানে সাজুগুজুর ভিতরে এটাই আমার সব থেকে পছন্দের চোখে কাজল দেয়া তো এখন বাসায় চলে আসছে আয়াদাহেলও ঘুমায় গেছে আমি ভিডিও এখানেই শেষ করে দেব এখনকার মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে আর এখন কমেন্ট করে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ